হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় শ্রী রাধা মাধব। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাই আমাদের এই ধর্মীয় ইউটিউব চ্যানেলটিতে। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, শ্রীকৃষ্ণের একটি বিশেষ মন্ত্র, যে মন্ত্র আপনার জীবনের সমস্ত সমস্যাকে অশান্তিকে দূর করতে সক্ষম। এবং শ্রীকৃষ্ণের বলা কিছু গীতার বাণী, যে বাণী আপনার জীবনকে পরিবর্তন করতে সাহায্য করবে, উন্নতির পথে আপনি এগিয়ে যাবেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত একবার মাত্র মনোযোগ সহকারে দেখুন। শ্রীকৃষ্ণের এই কথা এবং এই মন্ত্র সংসারের সকল অশান্তি দূর করবে এবং জানাবো প্রত্যেক দিনের ব্যবহৃত শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র, যা আপনারা প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পর পাঠ করলে আপনার প্রত্যেক দিন সুস্থ সফলভাবে যেমন কাটবে, ঠিক তেমনই উন্নতির পথ আপনি কিন্তু দেখতে পাবেন। এবং বন্ধুরা, প্রত্যেকটা মুহূর্ত আপনার সুন্দর হয়ে উঠবে। তো বন্ধুরা, অতি অবশ্যই এই সম্পর্কে বিস্তারিত আপনাদের জানিয়ে দেব। যদি জানতে চান অতি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটিতে একটি লাইক করে দেবেন ভিডিওটি ভালো লাগলে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনার প্রিয়জন বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না। এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন অতি অবশ্যই। যদি ভিডিওটি ভালো লাগে নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে দিন জয় শ্রীকৃষ্ণ। আর দেরি না করে ভিডিওর মূল পর্ব সম্পর্কে আলোচনা করতে শুরু করি। শ্রীকৃষ্ণের মতানুসারে ভবিষ্যতের আর এক নাম হলো সংঘর্ষ। অর্থাৎ হৃদয়ে যদি কোনো ইচ্ছা জাগে এবং সেই ইচ্ছা পূরণ করার চেষ্টা আমরা করে থাকি, ভবিষ্যতে সেই ইচ্ছা পূরণ করে নিজের মনকে আনন্দ দিতে চাই এবং ভবিষ্যৎ সম্পর্কে আমরা সর্ব উত্তম এবং সবথেকে বেশি ভেবে থাকি। কিন্তু বন্ধুরা, শ্রীকৃষ্ণের মতানুসারে জীবন আমাদের লুকিয়ে আছে এই বর্তমানে। অর্থাৎ এই মুহূর্তের অনুভবে আছে জীবনের অনুভব। এবং আপনারা যদি জীবনকে অনুভব করতে চান, আনন্দে ভরিয়ে তুলতে চান, তাহলে বর্তমানকে উপভোগ করতে হবে, হতাশাকে দূর করতে হবে, ধৈর্য এবং সাহসের সাথে স্বাগত জানাতে হবে ভবিষ্যৎকে এবং বর্তমানকে অনুভব করতে হবে এবং বর্তমানকে শ্রেষ্ঠ করে তুলতে হবে। তবেই আমরা উন্নতির পথে এক পা করে এগিয়ে যেতে সক্ষম হব। ভগবান শ্রীকৃষ্ণের একটি প্রণাম মন্ত্র বর্তমান, যে মন্ত্র প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে আমরা পাঠ করতে পারি। প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পর হাত জোর করে শ্রীকৃষ্ণকে স্মরণ করে এই মন্ত্রকে উচ্চারণ করতে হবে। এই মন্ত্র একবার মাত্র পাঠের মাধ্যমে আপনি পরিবর্তন দেখতে পাবে আপনার নিজের মধ্যে। তবে হিন্দু শাস্ত্র অনুসারে 108 বার এই মন্ত্র পাঠের নিয়ম রয়েছে। মন্ত্রটি হলো ক্রি কৃষ্ণায় নমঃ, ক্রি কৃষ্ণায় নমঃ, ক্রি কৃষ্ণায় নমঃ। এই মন্ত্র শ্রীকৃষ্ণের অত্যন্ত বিশেষ মন্ত্র। মন্ত্রটি ছোট হতে পারে কিন্তু এর মাহাত্ম্য বিশাল। প্রত্যেক দিনের জন্য এই মন্ত্র বিশেষ কার্যকরী। জীবনে সুখ শান্তি সমৃদ্ধির জন্য এই মন্ত্রকে আপনি জীবনের সঙ্গী করে তুলতে পারেন বা আপনার জীবনের অংশ করতে পারেন। প্রত্যেক দিন আমাদের শ্রীকৃষ্ণের পূজা পার্বণ করার মাধ্যমে আমাদের জীবনে আসে সফলতা, ধৈর্য এবং আমরা উন্নতির সাথে সাথে নিজেদের সৎ মনোভাবকে আরও বৃদ্ধি করতে পারি। এবং বন্ধুরা, সংসারের বিভিন্ন রকম অশান্তি, ঝুট ঝামেলা, দাম্পত্য সমস্যা প্রভৃতি দূর করতে কিন্তু অতি অবশ্যই প্রত্যেক দিন রাধারানী এবং শ্রীকৃষ্ণকে আরাধনা করুন, তাদের পূজা পার্বণ করুন। এই কলিযুগে শ্রীকৃষ্ণ হলো একজন অন্যতম দেবতা এবং তার যদি পূজা পার্বণ আপনি করেন অতি অবশ্যই তার সুফল আপনি পাবেন। শ্রীকৃষ্ণের আরেকটি মন্ত্র রয়েছে,
যে মন্ত্র অত্যন্তই বিশেষ মন্ত্র, যে মন্ত্র পাঠের মাধ্যমে সংসারে বিভিন্ন রকম অশান্তি, সংসারে ঝামেলা, দাম্পত্য সমস্যা, ঝগড়া ঝাঁটি সমস্ত কিছু দূর হতে সক্ষম। এবং এই মন্ত্র পাঠের মাধ্যমে সংসারের মধ্যে হতাশা দূর হয় এবং বন্ধুরা আর্থিক সংকট থেকে মুক্তি পান। শ্রীকৃষ্ণ আপনার সঙ্গী হয়ে ওঠে, আপনার সমস্ত কঠিন পরিস্থিতিতে তিনি আপনার সঙ্গ দেবেন এই মন্ত্র পাঠের মাধ্যমে। মন্ত্রটি হল ওম শ্রীং শ্রীকৃষ্ণ পরিপূর্ণায় স্বাহা। ওং শ্রীং শ্রীকৃষ্ণ পরিপূর্ণায় স্বাহা। ওং শ্রীং শ্রীকৃষ্ণ পরিপূর্ণায় স্বাহা। এই মন্ত্র আপনারা পাঠ করতে পারেন দিনে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে শ্রীকৃষ্ণকে স্মরণ করে। যতবার ইচ্ছা আপনারা এই মন্ত্র পাঠ করতে পারবেন। যত বেশি পাঠ করবেন তত বেশি লাভ পাবেন, তত বেশি উন্নতি হবে। অতি অবশ্যই এই মন্ত্রের বিশেষ মাহাত্ম্য রয়েছে, মন্ত্রের বিশেষ গুরুত্ব বর্তমান। শ্রীকৃষ্ণর মতানুসারে এই মন্ত্র যে ব্যক্তি শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে স্মরণ করে পাঠ করবেন, সেই ব্যক্তির জীবনে কখনো কোনো সমস্যা বড় হয়ে উঠবে না। অর্থাৎ সমস্যা আমাদের প্রত্যেকের জীবনে আসবে, তবে সমাধান আপনি খুঁজে পাবেন, শ্রীকৃষ্ণ স্বয়ং আপনাকে সাহায্য করবে। এই জন্য আপনার কঠোর থেকে কঠোরতম পরিস্থিতিতে শ্রীকৃষ্ণ আপনার সঙ্গ দেবেন। এবং বন্ধুরা, আপনারা শ্রীকৃষ্ণের পূজা পার্বণ করুন, প্রত্যেক দিন সন্ধ্যার সময় শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে আরাধনা করুন, প্রদীপ প্রজ্বলন করুন গৃহের মধ্যে এবং তুলসী তালায় জল অর্পণ করুন। এতে কিন্তু শ্রীকৃষ্ণ অতি প্রসন্ন হন। প্রত্যেক গৃহে এই নিয়ম বর্তমান। শ্রীকৃষ্ণকে তার প্রিয় মিষ্টান্ন, তার প্রিয় মাখন আপনারা কিন্তু অর্পণ করার চেষ্টা করবেন, রাধারানীকে স্মরণ করবেন। রাধে রাধে এই শব্দ উচ্চারণ করবেন দিনে। এই শব্দ উচ্চারণের মাধ্যমে রাধারানীর আশীর্বাদ যেমন পান আপনারা, ঠিক তেমনি শ্রীকৃষ্ণ স্বয়ং আপনার উপর বসবাস করেন, আপনার মস্তিষ্কে থাকেন, আপনার হৃদয়ে থাকেন। ফলে আপনি হয়ে ওঠেন একজন সৎ ব্যক্তি এবং আপনার মন হয়ে ওঠে একজন স্বচ্ছ ব্যক্তির ন্যায়, এবং আপনার জীবন হয়ে ওঠে সুন্দর এবং সহজ। সুপ্রিয় দর্শক বন্ধুরা, শ্রীকৃষ্ণের বাণী এবং মন্ত্র আমাদের জীবনকে সহজ করে তুলতে সাহায্য করে। আশা করি আজকের এই ভিডিও আপনাদের প্রত্যেকের জন্য খুবই বিশেষ ছিল এবং আপনাদের উপকৃত হয়েছে, আপনাদের ভালো লেগেছে আশা করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীকালে এমনই সব ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।